হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আবার একটা সপ্তাহ পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, তার জন্য মহানিশ্বরের আমি ধন্যবাদ দিই। আর তোমরাও যে সুস্থভাবে স্বামী বাড়িতে বাড়িতে আছো এবং আমার এই ভিডিওগুলো দেখতে পাচ্ছ, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের সাতখানা গল্প। এই গোটা মাস ধরে আমরা শিখেছি না সেই গল্পগুলোই, আমাদের যেহেতু সামনে পরীক্ষা সেই জন্য আমরা কি করব, আজকে সপ্তাহটা আর পরের সপ্তাহটা আমরা এটা পুরো রিভাইজ করব। আজকে শিখব কিছু আর পরের সপ্তাহে কিছু শিখব, তারপরে আমাদের আছে সামনে পরীক্ষা। তো চলো আমরা সবাই প্রার্থনায় আসি, তারপর আমাদের ক্লাস আমরা শুরু করব। আসো আমরা সবাই প্রার্থনায় আসি। হে স্বর্গের মঙ্গলময় পিতা, তোমার পবিত্র নামে ধন্যবাদ করে প্রভু, এই সুন্দর দিন তুমি আমাদেরকে সাহায্য করেছো। ধন্যবাদ দিই মুহূর্তের জন্য প্রভু, সবাইকে তুমি একত্রিত করতে সাহায্য করেছো। ধন্যবাদ দিই বাচ্চাদের জন্য প্রভু, ওরা যা শিখবে তাতে তুমি আশীর্বাদ করো, তারা যেন সুন্দরভাবে শিখতে পারে। তুমি তাদেরকে জ্ঞান দাও, বুদ্ধি দাও, এবং সামনে পরীক্ষা তারা যেন ভালো ফল পেতে পারে, তুমি দয়া করো। সঙ্গে সঙ্গে থাকো, গোটা ক্লাসের ভার নাও, সকল ধন্যবাদ গৌরব তোমায় দিই, ছোট্ট প্রার্থনা তোমার নামে চাই, আমেন। প্রথমে খালে কি বললাম আমরা, যে আজকে আমরা এই সাতখানা গল্প আমরা শিখবো। এই সাতখানা গল্পই কি করব আমরা, রিভাইজ করব। রিভাইজের মধ্যে দিয়ে যেটা দেখব সেটা হচ্ছে কি কি, একবার আমি দেখি বলছি, তোমরা মিলিয়ে নাও। প্রথমে হচ্ছে কি, যোহনের জন্ম। তারপর কি ছিল, প্রথম বড়দিন। তারপর কি ছিল, যিশুর জন্ম। তারপর কি ছিল, যিশুর নামকরণ। তারপর বালক যিশু, জেরুসালেমে যিশু, যিশুর বাপ্তিস্ম। এই সাতখানা গল্প আমরা সারা বছর ধরে কি করেছিলাম, শিখেছিলাম। এই সাতখানা গল্পই আমাদের পরীক্ষায় আসবে, তাই আমরা হয়তো ভুলে গেছি এই গল্পগুলো। তাই আজকে আমি যেটা করব, এদিকের এই তিনটে, প্রথম বড়দিন, তারপর যোহনের জন্ম, তারপর যিশুর জন্ম, এই তিনটে গল্পই আমরা আজকে শিখব। এই তিনটে গল্প আমরা আরেকবার রিভাইজ করব, যাতে আমাদের বুঝতে খুব সুবিধা হয়। তাহলে প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি, যোহনের জন্ম। যোহনের জন্মতে কি বলেছিল মনে আছে আমরা, সখরিও আর এলিজাবেথকে আমরা চিনি সবাই বলেছিলাম। সখরিও এলিজাবেথের অনেক বয়স হয়ে গেছিল, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। তাই জন্য কি হয়েছিল, সবাই নিশ্চয়ই মনে আছে, যে স্বর্গদূত একজন এসে সখরিওকে মন্দিরে কি করতো, জেরুসালেমের মন্দিরে ধর্মযাজকের কাজ করতো, মানে সেই জেরুসালেম মন্দিরের পুরোহিত ছিল সখরিও। তো এই সখরিও হচ্ছে যখন এরকম একদিন আরাধনা করছে, তখন কি হলো, স্বর্গদূত এসে তাকে দেখা দিল এবং বলল, তোমার একটি পুত্র সন্তান হবে, তার নাম রাখবে যোহন। সখরি এই শুনে অবাক হয়ে যায় এবং বলে যে সত্যি এটা ঈশ্বরের আশীর্বাদ। সেই জন্য কি হলো, সবার নিশ্চয়ই মনে আছে, সখরিও কিন্তু বোবা হয়ে গেছিল। তারপর যখন যোহন জন্ম নিল, তখন কি হলো, সখরিও যখন যোহনের নামটা একটা খাতার মধ্যে লিখে দিল, তখন কি হলো, সখরিও কথা বলতে শুরু করলো। আশেপাশের লোকেরা সবাই অবাক হয়ে গেল যে যতদিন না পর্যন্ত যোহন জন্মালো ততদিন সখরিও কিভাবে বোবা ছিল, তার মানে এটা পুরোটাই কি, ঈশ্বরের আশীর্বাদ। এইভাবে তাহলে যোহনের জন্মের গল্পটা আমরা পুরোটা বুঝলাম। এরপর আমাদের কি ছিল, প্রথম বড়দিন। এরপর আমাদের কি ছিল, প্রথম বড়দিন। এই প্রথম বড়দিনেতে আমরা কি কি দেখেছিলাম, যে এই সময় যখন যোহন জন্মালো, যোহন জন্মানোর পরে হট করে একদিন মরিয়ম থাকতো কোথায়, মরিয়ম থাকতো গালিল প্রদেশে, নাসরতীয় নামে একটা শহরে। সেই নাসরতীয় নামক শহরেতে যখন মরিয়ম রয়েছে, তখন স্বর্গদূত নামে একজন তাদের দেখা দিল। কে দেখা দিল, স্বর্গদূত গাব্রিয়েল। তার নাম কি ছিল, গাব্রিয়েল। সে এলো এবং সে মরিয়মকে বলল যে ঈশ্বরের আশীর্বাদে তোমার একটি পুত্র সন্তান হবে। কিন্তু কথাটা শুনে মরিয়ম ভয় পেয়ে গেল। কথাটা শুনে কি হলো, মরিয়ম ভয় পেয়ে গেল যে তার তো বিয়েই হয়নি, তাহলে তার সন্তান কি করে হবে। এই কথাটা শোনার পরে তখন সে স্বর্গদূতকে প্রশ্ন করে যে আমি তো কুমারী, আমার সন্তান হবে কি করে। তখন গাব্রিয়েল বলল যে কোনো ভয় করার দরকার নেই, কেননা সবটা ঈশ্বরের ইচ্ছে। এবার মরিয়মে যখন এই ঘটনাটা হলো, তার আগে কিছুদিন আগেতেই একজন জোসেফ নামে ব্যক্তি ছিল, যে ছিল দাউদ নামক রাজার বংশধর। যেই জোসেফকে
জোসেফের সাথে মরিয়মের আগে থেকেই বাগদত্তা হয়ে গিয়েছিল। বাগদত্তা মানে কি? এনগেজমেন্ট, যেটা আমরা সবাই বাংলায় বলে রাখি আশীর্বাদ হয়ে গিয়েছিল যে তাদের দুজনের বিবাহ হবে। কিন্তু বিবাহ হয়নি, তার আগেই মাঝখানে স্বর্গদূত এসে মরিয়মকে এই ঘটনাটা বলে তাদের পুত্র সন্তান হবে। তখন মরিয়ম কি করে, জোসেফকে গিয়ে ঘটনাটা বলে। আর মরিয়ম যেহেতু জিনিসটা বিশ্বাস করতে প্রথমে কিঞ্চিৎ বোধ করছিল, তাই জন্য স্বর্গদূত তখন তাকে বলল যে সবটাই ঈশ্বরের আশীর্বাদ, যদি তোমার বিশ্বাস না হয় তাহলে জিরুসালেমে যাও এবং সেখানে গিয়ে দেখো সখরিয় নামে একজন ব্যক্তি রয়েছে, এলিজাবেথ নামে একজন মহিলা রয়েছে, যাদের বয়স অনেক হয়ে যাওয়া সত্ত্বেও যাদের কোনো সন্তান হচ্ছিল না, তাদের এই বয়সে একজন সন্তান হয়েছে এবং তার নাম দেওয়া হয়েছে যোহন। তো এইভাবে মরিয়ম তখন গাব্রিয়েলের কথা বিশ্বাস করে এবং ঈশ্বরের প্রতি আস্থা রাখে এবং আস্থা রেখে বলে যে আমি ঈশ্বরের দাসী এবং ঈশ্বরের যা ইচ্ছে তা আমার ওপর সিদ্ধ হোক। এইভাবে আমাদের প্রথম দিনের গল্পটা আমরা পড়েছিলাম, যে প্রথম বড়দিনের গল্পটা কি ছিল। তাহলে আমরা বুঝতে পারলাম যোহনের জন্ম, তারপর প্রথম বড়দিন, এই যে দুটো গল্পের মধ্যে দিয়ে আমরা কি কি বুঝতে পারলাম, যে কিভাবে ঈশ্বরের আশীর্বাদ বা যিশুর জন্মের যে আগাম বার্তাটা কিভাবে হচ্ছে। তার মানে আমরা কিন্তু ভুলে যাব না, কেউ মনে রাখবো কিন্তু যোহনের বাবা মার নাম কি ছিল, সখরিও এলিজাবেথ। হ্যাঁ, আর যখন যোহন জন্মালো তার আগে সখরি কি ছিল, বোবা ছিল। যখন যোহন জন্মালো তখন কি হলো, সখরি কিন্তু বোবা ছিল। যোহন জন্মানোর পর যখন নামকরণ হলো যোহন বলে, তখন যোহনের নামকরণের পরে সখরিও কি হয়েছিল, তার বোবাটা কেটে গেছিল, সে আবার পুনরায় কথা বলতে শুরু করেছিল। ঠিক তেমনি ঈশ্বরের আশীর্বাদ কার ওপর হলো, মরিয়মের ওপর আর হচ্ছে জোসেফের ওপর। মরিয়ম কে ছিল, জোসেফের বাগদত্তার স্ত্রী হওয়ার জন্য আগে থেকে আশীর্বাদ হয়ে রেখেছিল, কিন্তু যিশুর যেহেতু জন্মাবে সেই যখন কে এসে খবর দিয়েছিল এটা মনে রাখবে, কিন্তু গাব্রিয়েল নামে স্বর্গদূত। কে এসেছিল, গাব্রিয়েল নামে একজন স্বর্গদূত। সেই স্বর্গদূত কি করেছিল, এসে মরিয়মকে খবর দেয় আর বলেছিল যে যে শিশুটি জন্মাবে তাকে কি নাম রাখবে, যিশু। যে শিশুটি জন্মাবে তার নাম কি হবে, যিশু। তাই আমরা এইটা যেন পুরোটা মনে রাখি। এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যিশুর জন্ম। তো যিশুর জন্মে যে কি ঘটনাগুলো ঘটেছিল সেগুলোই আমি আবার তোমাদেরকে এখন বলছি। এই যিশুর জন্মের ঘটনাটার মধ্যে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে কি কি ঘটেছিল আমি তোমাদের বলি। রোমীয় সরকার মানে হচ্ছে তখনকার দিনে সম্পত্তির যে জমি জমা ছিল সেখানেতে খাজনা এবং কর আদায় করা হতো। এটা আমরা বড় হলে ইতিহাস ইতিহাস বইতে এটা আমরা পড়তে পারবো, কিন্তু আমি যেটা বলে রাখি এইভাবে খাজনা আর কর যখন তারা আদায় করতো সেই রকমই বেতলেহেম নামক একটি শহরেতেও রোমীয় সরকার সেখানে কারা কারা কর দিচ্ছে এবং কারা কারা কর দিচ্ছে না সেটা জানার জন্য খোঁজ করতে লাগলো। আর যেই যে জোসেফ, জোসেফ মানে কে, যিশুর বাবা জোসেফ, যিশুর বাবা জোসেফ, এই যে আর হচ্ছে জোসেফের হচ্ছে স্ত্রীকে মরিয়ম। তো এই যে ঘটনাটা ঘটেছিল, মরিয়মকে স্বর্গদূত বলেছিল যে তোমাদের সন্তান হবে, এই ঘটনার পর থেকেই জোসেফ মরিয়মকে কি করে, স্ত্রী পরিচয় দিয়ে দেয়। এবং স্ত্রী পরিচয় দেওয়ার পরে কি হয়, তারা হচ্ছে যিশুর যে আসার অপেক্ষায় তারা গুনতে থাকে। এইভাবে একটা সময় যখন বেতলেহেম শহরে চারিদিকে খোঁজ পড়লো যে হচ্ছে এরকম রোমীয় সরকার কারা কারা কর দিচ্ছে বা কত লোক রয়েছে গণনা করার জন্য, যে যেমন আমাদের হয় না বুঝতে, আমি তোমাদের খুব সুবিধা হবে সেটা বুঝি, আমার রেশন কার্ডের মধ্যে দিয়ে আমাদের বাড়িতে কটা মেম্বার রয়েছে বা বাড়িতে লোকজন কত রয়েছে এটা আমরা বুঝতে পারি, তখনকার দিনে এমনভাবেই বোঝা যেত। তাই জন্য লোক গণনা শুরু করলো। আর এই জোসেফ যেহেতু বেতলেহেম শহরেরই সন্তান ছিল, বেতলেহেম শহরেরই ছেলে ছিল, তাই তখন থেকে কি হলো, মরিয়মকে ওই সন্তান সম্ভব বা অবস্থাতেই সেই বেতলেহেম শহরে নিয়ে গেল এবং সেখানে লোক গণনার জন্য অপেক্ষা করতে লাগলো। লোক গণনা হয়ে গেল কিন্তু মরিয়মের কি হলো, প্রসব করার টাইম চলে এলো, তখন চলে এলো তার জন্মানোর সময়, যে যিশু জন্মাবে যিশু জন্মানোর সময় এগিয়ে আসতে শুরু করলো। আর এই জন্য তখন কি হলো, চারিদিকে হচ্ছে বেতলেহেম শহরেতে একটা অনুষ্ঠান চলছিল, তাই গোটা চারিদিকে জায়গাগুলোতে মধ্যে কোনো বাড়ি পাওয়া যাচ্ছিল না, কোনো একটা যে আশ্রয় স্থান তারা পাবে,
যেখানে যিশু জন্মাবে তারা কিছুতেই পাচ্ছিল না। তখন তারা হচ্ছে একটা জায়গা পেল, সেটা হচ্ছে একটা গোশালা। গোশালা মানে কোথায়? যেখানে গরুরা থাকে। আর গরুর সাথে কি থাকে? জাবপাত্র। জাবপাত্র যার মধ্যে গরুরা খাবার খায়। এরকম একটা গোশালা তারা পেল, আর সেখানেতেই জন্মালো কে? আমাদের প্রভু যিশু। সেখানে কে জন্মালো? আমাদের প্রভু যিশু। এইভাবে পুরো ঘটনাটা, প্রথমে যোহনের জন্ম, তারপর প্রথম বড়দিন, তারপর যিশুর জন্ম, এই তিনটে ঘটনা যদি আমরা ভালো মতো দেখি তাহলে আমরা বুঝতে পারবো প্রত্যেকটা ঘটনা একের সাথে একে কিভাবে জড়িয়ে রয়েছে। প্রত্যেকটা ঘটনার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারবো, যেমন যোহনের জন্ম হয়েছিল, তারপর যোহনের জন্মটা কেন হলো? শুধুমাত্র মরিয়ম যাতে বিশ্বাস করে যে ঈশ্বরের আশীর্বাদ সব জায়গায় রয়েছে, সেই জন্য অত বয়সে সকরিয় আর এলিজাবেথের পুত্র সন্তান হলো যোহন। তারপরে তাদের হচ্ছে প্রথম বড়দিন এলো, প্রথম বড়দিনের মধ্যে আমরা দেখতে পেলাম কিভাবে স্বর্গদূত এসে মরিয়মকে খবর দিল। তারপর যোসেফও সেই খবর পেয়ে মরিয়মকে কি করলো? নিজের স্ত্রীর পরিচয় দিল। তারপর যোসেফ কোথায় গেল? তাদের বেথলেহেম শহরে গেল, এবং বেথলেহেম শহরে গিয়ে যখন চারিদিকে লোক গণনা হচ্ছিল তখন মরিয়মকে নিয়ে যায়, এবং মরিয়মের তখন কি হয়? তখন যিশুর জন্মের সময় হয়ে আসে, এবং যিশু সেই বেথলেহেম নামক শহরে একটা গোশালায় গোয়াল ঘরেতে যিশু জন্ম নেয়। বাকি যে গল্প চারটি আমাদের রয়েছে, এই গল্পগুলো আমরা কি করব? পরের সপ্তাহে ভালোভাবে প্র্যাকটিস করব। আবার পরের সপ্তাহে আমি তোমাদের বলবো যিশুর নামকরণ, বালক যিশু, জিরুসালেমে যিশু, আর যিশুর বাপ্তিস্ম কি কি কিভাবে ঘটনাগুলো আবার পরপর রিলেটেড হয়েছে সেটা আবার পরের সপ্তাহে তোমাদের সাথে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা তোমরা দেখবে ভালো মতো করে, আর গল্পগুলোকে বারবার পড়ার চেষ্টা করবে, আর মনে রাখবে গল্পগুলোর মধ্যে থেকে কিন্তু তোমাদের ছোট ছোট প্রশ্ন আসবে, তাই তোমরা কিন্তু কোনো গল্প তোমরা ভুলে যাবে না। আরেকটা কথা, এর আগেতে যে ভিডিওগুলো রয়েছে তোমরা সেইগুলোকে ভালো করে আবার চালিয়ে দেখবে এবং দেখে দেখে গল্পগুলো মুখস্থ করবে, আর আমার ভিডিওটাও পারলে বারংবার দেখার চেষ্টা করবে, তাহলে তোমাদের গল্পটা করতে খুব সুবিধা হবে। ততক্ষণের পর্যন্ত তোমার বাড়িতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।